তিন জিনিসের দিকে তাকালেই সব। কয় জিনিস? জোরে বলেন। এক নাম্বার আন-নাজার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সব, পড়া লাগবে না, পড়লে তো সব আছে, তাকানো মাত্রই। দুই নাম্বার আন-নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সব আছেই, টাকা দিলে তো সব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামাই দিবে কে? মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না, আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গায় সাদের লাউ বানাইলো মোরে, আগা খাইলাম ডগা খাইলাম, খাইলাম না ডুগডুগি না, তো কই লাউ নিয়ে যান, আপনি কই হাদিয়া নিয়ে যান? আসল পীর সাহেব তো আপনার ঘরে, আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব, আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি 50 বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয়, ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্য বিশ্ব নবী বলতেন, জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু আর মাটি, আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, পড়েন কি মা, এ মারে আমরা চিনি না। লাও কাতাতা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও, ওই যে ছোটবেলায় দুধ খাইছিলে, এক ঢোক দুধের সোদ আদায় হবে না, এক ঢোক দুধের সোদ আদায় হবে না। ওই মা তিনবার বললেন আল্লাহ রাসূল এই মায়ের কথা, কয়বার? আল্লাহ হাবিব বললেন মা মা মা, তারপরে মা কয়বার, বাবা কয়বার। তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক, ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক, ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক, বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার, ঠিক কিনা? তিনবার যদি মা হয়, একবার যদি বাবা হয়, তাহলে স্বর্ণ পদক কে? রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক, সান্ত্বনা পুরস্কার। সুবহানাল্লাহ কইতে বললেন না? ওই মায়ের চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান, কবুল হজের সওয়াব আসার নাই। তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব, দুই নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সওয়াব, তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন, 20টা রহমত নাজিল করবে কে? তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম, শ্রেষ্ঠ মসজিদ। দুই নাম্বার হচ্ছে মসজিদ নববী, নবীর মসজিদ, ওখানে এক রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। আমার নবী শুয়ে আছে তার পাশে, পাশেই জান্নাতুল বাকিয়া, মাকবারাতুল বাকিয়া, এরপর আছে রওদা, বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত, রওদাতুম মিন রিয়াদিল জান্না, এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা গণ। সুবহানাল্লাহ, ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কাধাক্কি হয়, পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, ওইটার কার্পেটের আরেক কালার, যারা হজ উমরা করেছেন দেখে এসেছেন, জায়গা পাওয়া যায় না, খুব ধাক্কাধাক্কি হয় ওই জায়গাটাতে সালাত পড়ার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে। তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিনে। আহা, এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলে ওইটাতে যাওয়ার সুযোগ নাই, ইসরায়েলি হায়ানাদের দখলে চিল্লায় এখন, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারাম, এই মসজিদ নববীতে যেমনে সালাত পড়তে পারি, বাইতুল মাকদাসে যেও যেন সালাত পড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। বাইতুল মাকদাসে 1 রাকাত পড়লে 250 রাকাতের সওয়াব, আরেক বর্ণনা এসেছে 500 রাকাতের সওয়াব। এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন, সবগুলোর সওয়াব সমান। সুবহানাল্লাহ, পড়েন। তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই, কি করতে চাই? এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু, সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ, বুঝতে হবে। এটা খ্রিস্টানদের চার্চের মতো, এটা ইহুদিদের সেনাগগের মতো, এটা শিখদের গুরুদুয়ার গুরুদুয়ারার মতো গতানুগতিক কোনো এবাদত গাহ বা উপাসনা কেন্দ্র নয়।
এটা আমাদের ঐক্যের ভিত্তি, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী মসজিদে নববী থেকে সব করেছেন, বিশ্বনবীর মসজিদে নববীটাই ছিল ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ছিল এটা, বিশ্বনবীর মসজিদে নববী ছিল গণভবন, আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন, এখানেই ছিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট, এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন, এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন, এখানে বসেই বিশ্বনবী বিধবা নারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন, এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফার সাহাবিদেরকে হাদিসের শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে, আমরা শুধু এটা ইবাদতের জন্য রাখছি, কিন্তু বিশ্বনবী ইসলাম এটাকে নানা কাজে লাগিয়েছেন। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।